শুভ দুপুর সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন ল্যাপটপ তারকা কথোর আরও একটি নতুন আয়োজন। এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি দেখছেন, দেশে এবং দেশের বাইরে ছটি মহাদেশে 30 কোটি বাংলা ভাষাভাষীকে উদ্দেশ্য করে বলছি, অবশ্যই প্রত্যাশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং আমাদেরকে দেখছেন। এই মুহূর্তে আমি সেটে বসে আছি এবং সেটা আমাদের সঙ্গে আজকে তারকা কথনের অতিথি হিসেবে যারা রয়েছেন তারা, যদি বলি একটি তারকাটার বেড়ার মধ্যে দুটো দুর্গ, যদি বলি দুটি বাড়ি যদি বলি ছোটো ছোটো বললে ভুল হবে না, তারা আমাদের এই ইন্ডাস্ট্রির দুজন স্বক্ষেত্রে প্রখ্যাত ব্যক্তিত্ব। এবং আমার ঠিক সামনে যিনি বসে আছেন কোনো কোনো, উনি হচ্ছেন আমাদের দেশের একজন প্রখ্যাত আবৃত্তি শিল্পী এবং আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আহকাম উল্লাহ। এবং সেই সঙ্গে রয়েছেন আমাদের দেশের এই ইন্ডাস্ট্রির একজন কী বলবো, খুব উজ্জ্বল তারকা, একজন অভিনেত্রী, একজন মডেল এবং যদি বলি ভয়েস ওভার আর্টিস্ট। এবং এই জায়গাটিতে আসলে এই দুজন শিল্পীর মানে কী বলবো, কাজের জায়গাটি কর্মযোগটি মিলে যায় কিছুটা, তারা দুজনই বাচিক শিল্পী বলতে পারি বললে ভুল হবে না। আমাদের সঙ্গে রয়েছেন মডেল এবং অভিনেত্রী সঙ্গীতা চৌধুরী। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত আজকের তারকা কথন আয়োজন, কেমন আছেন? আগস্ট মাসে ভালো থাকা যায় না আসলে, আমরা যারা রাজনীতি সঙ্গে সম্পৃক্ত, সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত, সংস্কৃতি চর্চার সঙ্গে সম্পৃক্ত, কারণ বাংলাদেশের রাজনীতিতে ওলট পালট করার অনেকগুলো ঘটনা ঘটেছে এই আগস্টে, সে হিসেবে আগস্ট মাসে আমরা ভালো থাকি না। আমার জন্মদিন আগস্টে, আমার বড় মেয়ের জন্মদিন আগস্টে, তারপরেও ওই দিনগুলোকে আমি আমার পরিবার উদযাপন করি না এই মাসে এসে, এভাবেই মাসটাকে দেখি। তবে আমরা এইও তো বিশ্বাস করি যে সুখ হোক শক্তি, আমাদের এই শক্তি সুখ শক্তিতে রূপান্তরিত করতে হলে তো আসলে কাজ করতে হয়, সেই কাজগুলো আমরা করে গিয়েছি অনেক বছর ধরে। সঙ্গীতাও কাজ করেছে, ও যখন চট্টগ্রামে ছিল তখন থেকে আমি চিনি। দীর্ঘদিন আমরা আসলে কাজটা করেছি, শোকটাকে কীভাবে শক্তিতে পরিণত করা যায়, এবং সেই কাজটা করতে গিয়ে আমাদেরকে কিন্তু মাঠে কাজ করতে হয়েছে অনেক বেশি। আমরা দীর্ঘদিন কবিতা নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে আমরা ফেরিওয়ালার মতো করে মানুষের কাছে গিয়েছি, কারণ আজকে এসে 15ই আগস্ট সবগুলো ইলেকট্রনিক মিডিয়া উদযাপন করছে, প্রচার করছে, কিন্তু একটা সময় ছিল যখন আমাদের সঠিক ইতিহাসটাও জানতে দেওয়া হতো না, আমাদের টুটি চেপে রাখা হয়েছিল যাতে আমরা কথা না বলতে পারি, আমরা যাতে সঠিক ইতিহাসটা জানতে না পারি, আমাদের সামনে কালো কাপড় ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই সকল বাধাকে অতিক্রম করে যারা এগিয়ে গিয়েছে ইতিহাসটাকে নিয়ে মানুষের কাছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক কর্মীরা, যারা শুধু স্লোগান দেয় রাস্তায়। কবি, আবৃত্তি শিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পী, গণসঙ্গীত শিল্পী, এমনকি মঞ্চের পেছনে যারা কাজ করে, কিংবা আপনাদের এই টেলিভিশন চ্যানেলের ক্যামেরার পেছনে যারা কাজ করে, তারাও প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ ছোট ছোট করে তারা কিন্তু ইতিহাসগুলোকে সংরক্ষণ করেছিল বলেই আজকে এসে আমরা অনেক কিছু জানতে পারছি, আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই আপনার কাছ থেকে প্রত্যাশা করবো একটি এই শোকাভ আগস্টকে ঘিরে একটি কবিতা আবৃত্তি। তার আগে একটু ম্যামের কাছে আসবো, সঙ্গীতা চৌধুরী একটু বলবেন আমাদেরকে কেমন আছেন, জিজ্ঞেস করেছিলাম ফার্স্টে, বলেছেন এই আগস্টকে ঘিরে তো স্যার বললেন, আপনার কি বলবার রয়েছে? হ্যাঁ, অবশ্যই আমরা যারা বাঙালি, আমরা যারা ধারণ করি আমাদের এই সংস্কৃতিকে, আমরা যারা এই বাংলাদেশ যিনি তৈরি করে দিয়েছেন, যে স্বপ্ন দেখেছেন এই বাংলাদেশের সার্বভৌম একটি দেশের, ইতিহাসের মহানায়ক, ইতিহাসের মহানায়ক এবং তার পরবর্তী প্রজন্ম যেভাবে আমাদের সামনে নতুন একটি স্বপ্ন দেখার জন্য আমাদেরকে তৈরি করে দিচ্ছেন পথ, তো সব মিলিয়ে না খুব আপনজন হারানোর কষ্টটা, যারা হারিয়েছি আমরা সমস্ত জাতি, সে কষ্টটাকে বহন করা, ধারণ করা, লালন করা, এই মাসটাতে এসে না কোথায় যেন আর চলা যায় না, কোথাও যেন সব দিক মনে হয় যে থেমে গেছে, কিন্তু না, সেটাই তো আপনার কথার সাথে যদি মিলিয়ে বলি সুখ হোক শক্তি, সেই জায়গা থেকে সেই উদ্দীপনা, সেই প্রেরণাটাই আসলে সেখান থেকে পায় যে কীভাবে সেই সোনার বাংলাদেশ আমরা গড়ব। আমাদের সংস্কৃতি চর্চার মাধ্যমে যে যার যার প্ল্যাটফর্ম থেকে কাজ করে সেইভাবেই আসলে আমাদের ভালো থাকা হয়তো। একেবারেই সত্য। এবং স্যার যেটি বললেন, মোহাম্মদ আহকাম উল্লাহ যেটি বললেন যে আমাদের সবার আসলে করতে হবে, সেই যে কাজ করতে হবে, বললে হবে না আসলে। এবং একটু কাজের কথা যদি আসি,
সঙ্গীতা চৌধুরী, এখন আপনি, আমরা জানি যে আপনি অভিনয় করেছেন, যদি বলি যে 200টির বেশি বিজ্ঞাপনে আপনি কাজ করেছেন, সেই জায়গাতে রয়েছে, এতটা নয় কিন্তু বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করা হয়েছে, বেশ কিছু বিজ্ঞাপনে আমি কাজ করি এবং সেটা একেবারেই ঘটনা নির্ভর, চরিত্র নির্ভর, যেখানে গ্ল্যামারটা খুব বেশি নেই, কোনো কোনো ক্ষেত্রে হয়তো গ্ল্যামারটা কাজে দেয়, তবে আমি আমার বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে সবসময় খেয়াল করি কাহিনীটা কি, আমি কোন চরিত্রটা পোর্ট্রে করছি। এই জায়গায় আসলে একটা প্রশ্ন চলে আসে ম্যাম, সেটা হচ্ছে যে তাহলে আমাকে যদি বলবেন যে কোন কোন ক্ষেত্রে আপনি এই পর্যন্ত কাজ করছেন, বিকজ আমি জানি যে আপনি গবেষণার কাজ করছেন ইতিমধ্যে, ওটা আমার একেবারেই প্রফেশনাল একাডেমিক একটা জায়গা, এবং অভিনেত্রী হিসেবে পেয়েছি, এবং একটি কথা বলতে ভুলে গেছি যে মঞ্চে আপনি একটি সেরকম মঞ্চ কাঁপন একটি অভিনেত্রী আমরা বলতেই পারি খুব সহজেই। সবার আশীর্বাদ, আমার একেবারেই গুরুজন, আমি তো একটু বলি, আমি ভীষণ সম্মানিত এবং ভীষণ আনন্দিত যে কখনো ভেবেছি কিনা আমি জানি না যে এভাবে ভাইয়ার পাশে কোনো দিন বসতে পারবো। ভাইয়াদের স্নেহ ভালোবাসা, ভাইয়াদেরকে অনুসরণ করে আমরা বড় হয়েছি। ছোটবেলা থেকে আবৃত্তির প্রতি ভীষণ নেশা ছিল, আমার বড় বোন উনি চট্টগ্রামে বোধন আবৃত্তি পরিষদের ফাউন্ডার মেম্বার, বর্দির মাধ্যমে আসলে আমার আহকাম ভাইকে পাওয়া, উনি এখন খানিকটা অসুস্থ যার কারণে সেভাবে শিল্পচর্চা করতে পারছেন না, ভীষণ অনুপ্রেরণা দেন আমাদের সবাইকে, সেভাবে ভাইয়াদেরকে পাওয়া এবং ভাইয়াদের কাছ থেকে আমার বোনেদের কাছ থেকে শেখা যে কীভাবে এই পথটা চলতে হবে, সংগ্রাম করে এবং শুদ্ধ পথে চলতে হবে। তো ওই আবৃত্তির ক্ষেত্রে একটু এই কারণেই বললাম যে এটা না বললেই হতো না, চ্যানেল আইকে ভীষণভাবে ধন্যবাদ যে এভাবে এই চমৎকার একটি সুযোগ আমাকে করে দিয়েছেন। আর পাশাপাশি আবৃত্তিটা আমার যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন অবধি ভীষণভাবে একটা প্র্যাকটিসের মধ্যে ছিল, যেটা পরবর্তীতে এসে আমার অভিনয়ের প্রতি ঝোঁকের কারণে খানিকটা থিতু হয়ে যায়। তবে হ্যাঁ, আবৃত্তির বাইরে একেবারেই নিজেকে ভাবি না, পড়েছি বাংলা ভাষা ও সাহিত্য, কীভাবে ভাববো বলুন। আর অভিনয়ের জায়গাটা হচ্ছে মঞ্চ আমার ফোকাস পয়েন্ট, কারণ হচ্ছে মঞ্চে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াটা আমরা পাই সেটা হয়তো অন্য কোনোভাবে পাওয়া যায় না। মঞ্চের যেটা মজা সেটা হচ্ছে মঞ্চে অডিয়েন্সের সঙ্গে সরাসরি কমিউনিকেশনটা হচ্ছে, আর এখানে কমিউনিকেশনটা করছে আরেকটা মাধ্যম, ক্যামেরা, স্ক্রিন, যে বসে আছে সে যদি চ্যানেল সুইচ করে, কিন্তু মঞ্চে যে আছে আমার কাজটা হচ্ছে তাকে ধরে রাখা, এবং এই সরাসরি যোগাযোগ, এই কমিউনিকেশনটাই তো আসলে শিল্পচর্চার অন্যতম প্রধান দায়িত্ব বলে আমরা মনে করি। সেটাই, এই কারণে আসলে মঞ্চের জায়গাটা, আর আপনি যেভাবে বললেন ততটা হয়তো না, আমি খুব, আমার কাছে অভিনয়টা পুরোটাই একেবারেই ওই জায়গাটা আমার কাছে প্রার্থনার মতো, আমার আমার অক্সিজেন আমাকে বাঁচিয়ে রাখে বোধ হয় ওই জায়গাটাই, মঞ্চই। যেমন আমি যদি ভুল না করে থাকি শুরুটা হয়েছিল শ্রদ্ধেয় নাট্যাচার্য সেলিমাদের হাত ধরে, আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি স্যারের কাছ থেকেই সেই থিয়েটারের ভূতটা মাথায় চেপেছে বলতে পারেন, এবং আমি পড়েছি বাংলায় কিন্তু বেশিরভাগ সময় আমার কার তো নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে, ওই একটা নেশা ছিল, পড়তে চেয়েছিলাম আসলে নাটকই, যে কোনো একটি দুর্ঘটনার কারণে আমি পরীক্ষায় দিতে পারিনি এবং তারপরে আর হয়ে ওঠেনি, ইয়ার গ্যাপ দেব না। তার মানে সঙ্গীতের কিন্তু দুটো ফাউন্ডেশন হয়েছে, যে ফাউন্ডেশনটা জরুরি, যাই করুক না কেন, সে মঞ্চে অভিনয় করুক, চলচ্চিত্র অভিনয় করুক, মডেলিং করুক, ভয়েস ওভার দিক বিজ্ঞাপনে, যাই করুক না কেন, ভিত্তি দুটো হয়েছে খুব শক্তিশালী জায়গাতে, একটি হচ্ছে বাংলা মানে সাহিত্যের জায়গাতে, যে সাহিত্যের উপরেই দাঁড়িয়ে আছে নাটক, সব কবিতা, সব কিছু, আরেকটা হচ্ছে আবৃত্তি শিল্পী, মানে শুদ্ধ উচ্চারণের জায়গাটা নিশ্চিত করেই কিন্তু সে ভয়েস ওভার দিতে গিয়েছে, আবৃত্তিটা কন্টিনিউ করেনি, মঞ্চে কন্টিনিউ করছে, কিন্তু ভিত্তিটা হয়েছে আবৃত্তি। হ্যাঁ, একদম ঠিক তাই। আর আমি আবৃত্তির ক্ষেত্রে একটা যুক্ততা আমি রেখেছি, আমি শিশুদের সাথে কাজ করতে ভীষণ পছন্দ করি, আমি বাংলাদেশ শিশু একাডেমির সেন্ট্রালে আবৃত্তি বিভাগে প্রশিক্ষক হিসেবে কাজ করছি। আবৃত্তি নিয়ে এত কথা হচ্ছে স্যার, আপনার কাছ থেকে আবৃত্তি শুনবো না, এটা হতে পারে না স্যার, একটা আবৃত্তি করবো আমি একটু, মানে এই আবৃত্তিটা করতে গিয়ে তার আগে একটু কথা বলতে চাই, এই কবিতাটি 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে কি ঘটেছিল তা বলবার মতো মানুষ কিন্তু জীবিত নেই, যারা হত্যা করেছিল তাদের কেউ কেউ খুব অদ্ভুত দেখিয়েছে যে তারা এই কাজটি করেছে, কিন্তু
কি দৃশ্য হয়েছিল, যে মানে ওখানে হয়েছিল তা কিন্তু আমরা বলতে পারি না। শুধু এইটুকু বলতে পারি, পৃথিবীর ঘৃণ্যতম হত্যাকাণ্ডগুলোর ভেতরে একটি হচ্ছে 15ই আগস্টের হত্যাকাণ্ড। সেটির একটি কল্পচিত্র এঁকেছেন কবি নির্মলেন্দু গুণ। সেই রাত্রির কল্পকাহিনী কবিতাটি আমি পড়ি। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসের, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্যবিবাহিতা পত্নী, আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে এক সময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে এক সময়ে প্রতিবাদে দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়, তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছ চোখে, লুঙ্গির ওপর সাদা ফিনফিনে 7ই মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাইপ, তারপর হেঁটে গেছ বিভিন্ন কোঠায়। সারি সারি মৃতদেহগুলি তখন তোমার কি খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নীর সেই গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল, রবীন্দ্রনাথের ভুলুণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ, বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে। ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোটার শেষ তিলক। হায়, তোমার পা একবারও টলে উঠল না, চোখ কাঁপল না, তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলার অন্নের চেয়ে বেশি, কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের এক বেলার সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের, আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম, তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে, তারপর ডেড স্টপ। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলায় এসে হুমড়ি খেয়ে পড়ল, কিন্তু তোমার রক্তস্রোত থামল না, রক্তস্রোত থামল না, রক্তস্রোত থামল না। সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বা ছোঁয়ার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন। এই কবিতাটিতে যা চিত্রায়ন করবার চেষ্টা করা হয়েছে তা একটি চলচ্চিত্র, একটি সাহিত্য, এবং 15ই আগস্ট নিয়ে বেঁচে থাকা মানুষরা যা বলেছেন তা সত্য, কিন্তু মানুষকে অনেক বেশি স্পর্শ করে কবি নির্মলেন্দু গুণের এই কবিতাটি। সন্দেহ এবং অবশ্যই আপনার পরিবেশন আসার অনেক বেশি আমাদেরকে ছুঁয়ে যায়, এবং আসলে কিছু বলবার নেই, আসলে স্তব্ধ হয়ে যেতে হয়, মানে আসলেই তো ডেড স্টপ, একদম জাতিকে শেষ করে দেবার চেষ্টা করা হয়েছিল। এবং এখানে একটি কথা আমি বলি, এই আগস্ট মাসে কিন্তু 21শে আগস্ট আছে, জি, 2004-এ অদ্ভুত রকমভাবে বাংলাদেশের রাজনীতির
রাজনীতিতে দুটি পরম্পরা আছে, কিন্তু দুটি ধারা বিদ্যমান, একটি মুক্তিযুদ্ধের পক্ষের ধারা, একটি মুক্তিযুদ্ধের বিপক্ষের ধারা। যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা কিন্তু 75-এ তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এবং তারপর তারা 21 বছর এই দেশটাকে শাসন করেছে, ইতিহাস বিকৃত করেছে, সঠিক ইতিহাস জানতে পারেনি, মিডিয়াতে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যায়নি, জাতির পিতার জন্য শোক প্রকাশের পথ রুদ্ধ করে দেয়া হয়েছে, কিন্তু ইতিহাসের কালো পাতা উল্টে যাবেই, সত্য সামনে আসবেই, এটা তারা জানত না। একজন বিখ্যাত ইতিহাসবিদ বলেছিলেন, ইউ ক্যানট ইরেজ হিস্ট্রি, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, ইতিহাস দাবিয়ে রাখা যায়, ইতিহাস লুকিয়ে রাখা যায়, অপপ্রচার দিয়ে তাকে ঢেকে দেবার চেষ্টা করা যায়, কিন্তু ইতিহাস আসলে সত্যটা বেরিয়ে আসে। এই শক্তি যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করলো, যারা 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করলো, তারপর 2001-এ ষড়যন্ত্র করে আবার শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতা গ্রহণ করলো, এবং ওইবার তাদের শেষ ইচ্ছা, যেই শেষ ইচ্ছা তারা পূরণ করতে পারেনি 75-এ, কারণ দেশের বাইরে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা, দেশের বাইরে থাকায় শুধু তারা দুজন বেঁচে গিয়েছিলেন একটি পরিবারের। সেই দুজন মানুষের এমন একজন মানুষ যিনি বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখাচ্ছেন, বাংলাদেশের মানুষকে রাজনৈতিক কলঙ্ক মুক্ত করার স্বপ্ন দেখাচ্ছেন, এবং সমস্ত কিছু একটি ধারাবাহিক সঠিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং এই স্বপ্ন পূরণ হবে আমরা সবাই বিশ্বাস করি, বিশ্বাস করি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের উনি কিন্তু কোর্ট মার্শালে বিচার করেননি, কারণ বঙ্গবন্ধুর ওই বাড়িতে তো শেখ জামাল ছিল, শেখ জামালকে যখন কিছু সামরিক অফিসার হত্যা করে তখন তার বিচার কিন্তু সামরিক আইনে হওয়ার কথা, উনি সেটি করেননি। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি বিচারের রায় কার্যকর করবার আগে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু উনি বাংলাদেশের মানুষের উপরে বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন, আবার ক্ষমতায় এসেছেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের একেবারে নিয়মতান্ত্রিকভাবে, নিয়ম কিন্তু তারাই কিন্তু 21 আগস্টে শেখ হাসিনাকে মেরে ফেলবার চেষ্টাটা করে এবং 24 জন মানুষ প্রাণ দেয় এই আগস্ট মাসেই, তারা কিন্তু সেই কাজটি করে। এই আগস্ট মাসের 17 তারিখে বাংলাদেশে একযোগে 500 জায়গায় বোমা হামলা হয়েছে, এই আগস্ট মাসে। ইতিহাস মানে শুনতে হবে স্যার আপনার কাছে বসে, অবশ্যই আমরা না আমরা এত আগ্রহ ইতিহাস বলবার জায়গা এটি নয়, কিন্তু আমরা হয়ে যায় তবে এই ছোট্ট আবৃত্তি যেটা করেছেন এটার জন্য অনেক ধন্যবাদ স্যার, অনেক তরুণকে নিশ্চয়ই শিহরিত করবে এই ছোট্ট নতুন প্রজন্মের জানা দরকার সত্যগুলো, যেটা আমরা এতদিন ধরে জানিনি। বাক স্বাধীনতার উদ্ধ ছিল সেখানে, জানবেই বা কে, আবার বলবেই বা কে। ছোট্ট করে একটু জানতে চাই ম্যাম আপনার কাছে, যে হ্যামলেট চলছে গতকাল ভীষণ ভাবে সফল প্রদর্শনী, আমাদের অবশ্য প্রত্যেকটা সই হাউসফুল যায়, এটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যানারে আমরা করছি, বিভিন্ন দলের যারা কাজ করি আমরা নাট্যকর্মীরা কাজ করি, আমাদের নির্দেশক মঞ্চসারথী আতাউর রহমান এবং লিখেছেন শামসুল হক উনার স্ক্রিপ্টে। তো এই নাটকটিতে আমাদের গতকালের শোটা তো ভীষণ ভালো ছিল, অনেক প্রথিতযশা অভিনয় শিল্পীরাও এসেছিলেন আমাদের সেই নাটক দেখতে, আর এটি 17তম শো ছিল। অনেক অনেক শুভকামনা রইল অবশ্যই স্যার, এবং অনেক অনেক কৃতজ্ঞতা স্যার আপনার কাছে এবং ম্যাম আপনার কাছে অবশ্যই। আজকের তারকাথন এখানেই আমরা শেষ করছি, প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন।